আমনদানির ভরা মৌসুম। প্রতি বছর এই সময়ে দাম কমতির দিকে থাকে, তবে এবছর কোনো কমতির দিকে নেই। ঊর্ধ্বগতি চালের দাম, যে নতুন চাল এসেছে সেটিও এখন বৃদ্ধি হচ্ছে 22 টাকার উপরে, এবং অন্যান্য যে 28 নাম চাল আছে সেটি বিক্রি হচ্ছে 62 টাকা, 58 টাকা, 50-60 টাকা এভাবে বিক্রি হচ্ছে। অন্যান্য এই যে বিভিন্ন ধরনের এখানে চাল আছে সে চালের দামও অনেকটা বেশি, এবং যে আমন দামের মৌসুম থাকে এই সময়টাতে সেই সময়ের প্রভাব আমরা দেখছি না, এবং গত 4 মাস ধরে এইভাবেই চলছে চালের দাম, এরকমই বিক্রি হচ্ছে। আসলে আমরা এখানে বাজারের যে বিক্রেতা আছেন এবং ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলবো, আসলে কত টাকা বিক্রি করছেন এবং চাউলের দাম আসলে এত ঊর্ধ্বগতি কেন সেটিও জানবো। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের চাউল সাজিয়ে রেখেছেন, 28 নং এবং চিনিগুঁড়া সহ অন্যান্য চাল। আমরা জানি যে চিনিগুঁড়া এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 128 টাকায়, 128 টাকায় এই চাউল বিক্রি হচ্ছে, চিনিগুঁড়া চাউল। এবং অন্যান্য যে চাউল আছে সেগুলো 58 টাকা, 56 টাকা, 60 টাকা, 62 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি মিলছে, নতুন আমন ধান আসতে শুরু করেছে। সেজন্য আমরা যদি একটু আপনার সাথে কথা বলি, চালের এক এক বস্তার দাম যদি বলতেন, 28 নং এখন যেটা নতুন আসছে এখন আমরা বিক্রি করতেছি যে 2800 টাকা, তার মানে কেজি পড়তেছে 56 টাকা পাইকারি রেটে। তারপর আর কি 62 টাকাও আছে, 62 আর 100 টাকা যেগুলো পুরাতন 3050 টাকা প্লাস কেজি পড়ছে মানে 61 টাকা। এই যে আপনার এখানে চিনিগুঁড়া দেখছি, চিনিগুঁড়া কত টাকা? চিনিগুঁড়া 52 টাকা, 52 টাকা, 52, 26, 26, 25, 26, 25, একটা পড়ছে যে 160 টাকা, আর একটা পড়বে যে যেটা বাবুচ্ছি নামে একটা চিনিগুঁড়া, এই ধরেন এটা, এটা পড়বে যে আপনার 160 টাকা। আর অঞ্জলি ব্র্যান্ডের যেগুলো আছে, নবাব, অঞ্জলি, এগুলো পড়ে আপনার 120 টাকা। এগুলো হচ্ছে মিনিকেট, এখন নতুনের মিনিকেট, এটা হচ্ছে যে আমার কাছ থেকে 250 টাকা কিনল, 26 টাকা কেজি পড়বে, পুরো পাইকারি বিক্রি করবে, খুচরা বিক্রি করবে কিন্তু 60 টাকা। এই আর চাউল এটা সন্না 5, এটা সন্না 5, এটা হচ্ছে আপনার 2550 টাকা, হ্যাঁ 51 টাকা কেজি পড়ে। এগুলো 250 দিয়ে, হুম এটা 250 দিয়ে 55 টাকা কিনা পড়বে কেজিতে পাইকারি রেটে, ওরা খুচরা হয়তো 60 টাকা বিক্রি। এটা হচ্ছে কাটারি, এটা কাটারি, কাটারিটা 68 টাকা কিনা পড়বে, ওই 70-75 টাকা করে বিক্রি করে। সব মিলিয়ে তো এই সময় আমন দামের মৌসুম অনেকটা কমে যাওয়ার কথা, প্রতি বছরের নিয়ে এই বছর কমার কমলো না, হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের ওই ধরনের পরিস্থিতি হতে পারে, হতে পারে এটা বেশি না, বেশি না, তেমন এখনো চুলের দাম তেমন বাড়ে নাই অন্যান্য জিনিসের তুলনায়। দেখুন মনে করেন এখনো 1 কেজি চিনি, চিনি হচ্ছে 120 টাকা, তাহলে সেই তুলনায় আমাদের চালের দাম অত হয় নাই, মাথায় রাখতে হবে সামান্য আছে। ধন্যবাদ। তিনি বলছিলেন আসলে তাদের যে নিত্যপণ্যের যে তুলনা দিলেন সেটি বলছেন যে নিত্যপণ্যের তুলনায় অনেকটা তাদের স্বাভাবিক রয়েছে। সে
নম্বর 3100 টাকা পুরান আর 29 হলো 2850 টাকা 2800 টাকা 62 টাকা কেজি তো চাল চলছে হ্যাঁ কত বছরের তুলনা নেই না না বেড়ে যায় না পুরান ধরে দাম বাড়ে নাই কত বছর তো এই সময়টা তো অনেকটা কম ছিল 50 টাকা 45 না এখন দেন ধরে ইন্ডিয়ান চলে আছে এগুলো তো 50 টাকা 55 টাকা বিক্রি করতে পারে বুঝছেন ও নতুন দাম তো কম আছে নতুন দাম তো সিকন 2100 টাকা বা 2050 টাকা আপনাদের এখানে চিনি গুঁড়ো আছে চিনি কত চিনি গুঁড়ো আছে 5800 টাকা 5800 টাকা আছে তারপরে ওই 6300 টাকা আছে কোয়ালিটির নাম্বার এটা হলো 3700 টাকা কাটারি এগুলা কাটারি সিদ্ধ ছাগল দেখা যাচ্ছে এগুলা বাসমতি সিদ্ধ 3700 টাকা চার মাসে কোনো বাড়েনি পুরান চালের দাম কোনো বাড়েনি আগের মতোই আছে নতুন চালের দাম কম নতুন চালের দাম কমে কম তিনি বলছিলেন আসলে চালের দাম তেমন বাড়েনি সেটিও বলছেন এবং যে নতুন চাল আছে সেটিও কম সেটি বলছেন আমরা জানি যে এই সময়টা তো অনেকটা কম ছিল দাম গত বছরের তুলনায় অনেকটা বেশি আমরা যদি একটু কথা বলতে চাই আমন ধানের ভরা মৌসুম আসলে চালের দাম কি পরিস্থিতি কত টাকা বিক্রি করছে নতুন চাল এখন ওই বাজারে নতুন চাল আসার কারণে আগের চাইতে চালের দাম এখন অনেক কম তবে তো পুরান চাউলের দাম কম পুরাতন চাল তো এখন মোটামুটি ওই শর্ট পর্যায়ে কারণ আমাদের ওই গত বৈশাখে যে পুরাতন চাল আসছিল এটা মোটামুটি এখন শেষ পর্যায়ে এই কারণে এখন তাও নতুন চাল আসার কারণে মোটামুটি আমাদের চালের দাম আগে যেটা বৃদ্ধি ছিল এটা এখন সহনীয় পর্যায়ে চলে আসছে তবে একটু যদি আমরা দামটা জানতে পারি আপনার থেকে এই যে এই এই যে একটা জিনিস দেখেন আপনি এটা এই নতুন চালটা ছিল আগে পুরাতন এই মোটা চালটা ছিল আগে 2200 টাকা এখন হয়েছে আপনার 1950 টাকা থেকে 2000 টাকা তাহলে 200 টাকা কমে গেছে মানুষ তো পুরাতন চাল ওই দিকে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমার মোটামুটি ওই বাসা বাড়িতে যারা খায় তারা অবশ্যই এটা ওই পুরাতন চালের প্রতি একটু বেশি আগ্রহ কারণ পুরাতন চাল যেটা বাদ ভালো হবে নতুন চালটা সেভাবে বাদ ভালো হবে না তবে আশা করি সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও কমে যাবে আরও কমে যাবে চিনি গুঁড়ো আছে আপনার এখানে আপনার এই চিনি গুঁড়ো আছে কাটারি আছে আপনার ওই নতুনটার মধ্যে আর পুরাতনটার মধ্যে 500 টাকা এখন ডিস্টেন্স হয়ে গেছে পুরাতন যেটা দাম ছিল আগে এটা চাইতে নতুন চাল যেগুলো আসছে এগুলো আরো 500 টাকার মতো কমে গেছে আগে ছিল আপনার ওই আটা ওই 50 কেজির মধ্যে ছিল আপনার 5500 টাকা করে এখন 5000 টাকার মতো চলে আসছে মিলিয়ে আমরা দেখছি যে গত চার মাস ধরে কোনো দামের কমতি নেই তবে আগের মতোই আছে সেহেতু গত বছরের তুলনায় এবছর দেখছি তো চালের দাম বেশি তাহলে এটা কেন বেশি আছে এটা আসলে কিছুদিন আগে যেটা একটা ওই ঘূর্ণিঝড়ের একটা যে প্রভাব পড়ছিল অনেক ফসল নষ্ট হয়ে গেছে এই কারণে মোটামুটি অনেক ধান নষ্ট হয়ে গেছে তবুও আশা করি এখন বর্তমানে যেভাবে চালের দাম মোটামুটি স্থিতিশীল আছে আমরা আশা করি সপ্তাহ দুই সপ্তাহের পরেই দাম আরও কমে যাবে তিনি বলছিলেন আসলে ঘূর্ণিঝড়ের কথা সেজন্য তাদের চালের দাম বেড়েছে সেটি বলছেন এবং আমরা অপর প্রান্তে যেতে চাই সেখানে ক্রেতা আছেন আমরা তাদের সাথেও কথা বলতে চাই তারা কত টাকা বিক্রি করছেন সেটি জানব আসলে তিনি বিক্রি করছেন খুচরা একদম কত টাকা বিক্রি করছেন সেটি আপনি তো চাল নিচ্ছেন আসলে চালের দামের না আপনাদের নাগালে কি না কোনো আপনি কেজি কত টাকা করে নিলেন চাল কত টাকা আমরা দেখছি যে উনি চাল কিনছে কেজি 2-1-2-1 কেজি কিনছে আসলে কত টাকা কিনছেন এবং অসুবিধা হচ্ছে চাল তো দাম বৃদ্ধি আপনার অসুবিধা তো হচ্ছে সেরকম আয়ের চেয়ে ব্যয় বেশি আপনার সবখানে চাল সবজি সব ক্ষেত্রে দাম বাড়ছে তিনি আসলে বলছিলেন আমরা একটু বিক্রেতার সাথে সংযুক্ত হতে চাই চিনি গুঁড়া কত টাকা বিক্রি করছেন আমন ধানের তো মৌসুম তাহলে দাম 125-130 টাকা কেজি
চাল মোটামুটি কম, নতুন চাল 45 টাকা, নতুন চাল 45 টাকা, ওগুলো 65 টাকা, ওগুলো 60 টাকা। এটা 28 দানের, খুচরা 65 টাকা, ওটা বস্তা না পুরাতন, বস্তা এখন 3100 টাকা আমাদের কিনা, 65 টাকা বিক্রি করি। সিদ্ধ ছাগলও আছে, আসলে সিদ্ধ ছাগল কত? সিদ্ধ 60 টাকা, 60 টাকা, 28 দানে 60 টাকা, বাসমতি যেটা বলি ওটা 75 টাকা। এবং আপনার এখানে বিভিন্ন ধরনের, আসলে গত বছরের তুলনায় এবছর কিন্তু কমেনি, কমেনি দাম কমেনি, মোটামুটি আছে, স্থিতিশীল আছে, স্থিতিশীল আছে, না কমেনি। গত বছরের তুলনায় আমরা যদি গত 4 মাসে কিন্তু চালের দাম বাড়েনি কমেনি, এভাবেই আছে, তবে দাম বৃদ্ধি কেন? না বৃদ্ধি হয় না, আগের মতোই আছে, 5-6 মাসের মতো, 100-200 বাঁচে। ধন্যবাদ, তিনি বলছিলেন আসলে দামের কথা। এবং আমরা আইছি এখানে বিক্রেতা, আরেকজন বিক্রেতা আছে, আমরা তার সাথে সংযুক্ত হতে চাই। তারা কত টাকা বিক্রি করছেন চাল নিতে? কিন্তু মানুষের আমরা দেখছি যে একদম মাপা জোপা চলছে চাল বিক্রির উদ্দেশ্যে, খুচরাও বিক্রি করেন, এটা হচ্ছে একদম পাইকার বাজার, সেখান থেকে নিয়ে গিয়ে অন্য প্রান্ত যে বাজারগুলো আছে সেগুলোতে বিক্রি করা হয়। এই চা আমরা দেখছি যে নতুন চাউল এবং পুরাতন চাউলও দেখছি যে এসেছে বাজারে, তবে নতুন চাউল যেগুলো আসছে সেগুলোর দামও 100-200 টাকা, এই পুরাতন চাউলের পার্থক্য আমরা যদি একটু কথা বলে নিই আপনার সাথে। আপনি তো চাল মাপার জন্য করতেছেন, আমরা দেখছি যে এখানে ক্রেতা আছেন, একটু যদি ক্রেতার সাথে সংযুক্ত হই, চালের দাম নিয়ে? হ্যাঁ অবশ্যই অসন্তুষ্ট, চালের মন দাম, দাম বেশি, সবসময় দাম বাড়তেছে, কমতেছে না। আপনাদের আয় আছে? না, সেই হিসাবে চালের দাম অনেক বেশি, অনেক বেশি অসুবিধা অবশ্যই হয়, সবার হয় অসুবিধা। এখানে যেরকম যে চাউল বলতে গেলে সব কিছুই, যে কোনো কিছু জিনিসের দামের চেয়ে আয় ওইরকম মানে আমাদের হচ্ছে না। এখানে সাধারণ মনে করেন মধ্যস্থ যারা আছে তারা কোনো রকম, কিন্তু একজন নির্মাণ যারা আছে তারা তো মোটেও পারতেছে না, এটা পাচ্ছে না, আবার মেনেও নি মেনে নিচ্ছে, দেখতে কোন টাকা পয়সা আছে হয়তো। যে নিত্যপণ্যের দাম, জি জি জি, একদিন পর পর একদিন পর পর এই থার চাউলের দাম বাড়তেছে। কি কি চাল? আমি সিদ্ধ চাল নিছি, আবার আতপ চাল নেব, সিদ্ধ চাল নিয়েছি 60 টাকা করে, আতপ চাল হচ্ছে 65 টাকা করে। তাহলে আপনি তো প্রায় সময় চাল কিনেন, তাহলে আগে কত টাকা কম চাল গত 4 মাসে? হ্যাঁ, 65 টাকা চাউলটা আমি এই আগে মনে করেন আমি 55 টাকা, 60 টাকা, 58 টাকা ওই রকম করে নিচ্ছি, কিন্তু গত বছর ছিল 50 টাকাও ছিল, এবছর অনেক দাম বাড়ছে, এখন প্রত্যেক দিন বাড়তেছে, প্রত্যেক দিন আয় বাড়ে? না 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 না, আয় বাড়ে না, চালের দাম বাড়তেছে। ধন্যবাদ, তিনি বলছিলেন আসলে তাদের চালের দাম, যে নিত্যপণ্যের দাম সহ চালের দাম বেড়েছে, তাদের কিন্তু আয় বেড়েনি সেটি বলছেন। আমরা বিক্রেতার সাথে আসলে সংযুক্ত হব, নতুন চাল কত টাকা বিক্রি করছেন সেটি আমন দামের পড়া মৌসুমে, এই সময়টাতে থাকে অনেকটা কম দামে থাকে প্রতি বছর, তবে এই সময়টাতে আমরা দেখছি তেমন কোনো কমতি বাড়তি নেই সেটি দেখছি। একটু যদি সংযুক্ত হয়ে, আমন দাম তো এসেছে আপনার এখানে চাউল কি পুরাতন? 65 টাকা যেটা বলতে সেটাই বস্তা, বস্তাটার প্রতি আপনার 3200 টাকা পর আর কি, যে পুরাতন চাউলের মধ্যে সিদ্ধ চাউল সিদ্ধ 60 টাকা যেটা বলতে সেটা বস্তা 2950। আসলে তিনি ব্যস্ততার কারণে আমরা তত কথা বলছি না, আমরা প্রান্তে যেতে চাই, তার আরও এখানে চাউল বাজারে আরও চাউলের দোকান আছে, তাদের সাথে সংযুক্ত হয়ে নিব এবং কত টাকা বিক্রি করছেন সেটি জানবো। আমরা যদি একটু সংযুক্ত হই, আমন ধানের ভরা মৌসুম, এই সময়টাতে অনেকটা চালের দাম কমতির দিকে থাকে, আসলে
তবে এই গত বছরের তুলনায় এবছর বাড়লো, সে নিয়ে কি কোনো? এটা কিন্তু আমি সরাসরি জানতে পারবো না, আমি আপাতত এখানে আসছি যে সেই জন্য জানি। জি জি, ধন্যবাদ। আসলে তো দাম বেড়েছে সেটিও আমরা জানি, এখানে নতুন ধান নতুন ধানের চাল দেখছি এবং পুরাতনও আছে বিক্রি করছেন, সিদ্ধ চাল সহ চিনি গুঁড়া সহ বিভিন্ন ধরনের চাল বিক্রি করছেন। না আমরা একটু এখানে আরও যে বিক্রেতা আছেন তাদের সাথে সংযুক্ত হতে চাই। আমন ধানের বড় মৌসুমে আসলে চালের দাম কত কত টাকা বিক্রি করছেন? আমন দাওনারগুলো তো এখনও বাজারে ভালো করে আসে নাই বুঝছেন, আমন দাওনারগুলো এখনও মানে এই নতুন দানারগুলো দাম কম, নতুন আপনার 2000 টাকা আছে, তারপরে 2100 টাকা আছে, পুরাতন চাউলের দাম একটু বেশি। যদি বলতেন ধান চালের নাম, এই যে এই চাউল ওটা হলো আপনার 2800 টাকা, ওটা হলো 29 চাল 2800 টাকা, আর 28 চাল হলো 3050 টাকা, এক নাম্বারটা। সিদ্ধ আপনার মিনিকেট সিদ্ধ হলো 2900 টাকা, আর বাসমতি সিদ্ধ হলো গিয়া ওই 3600 টাকা। প্রতি বছর আসলে দাম কমে এই সময়টাতে, এই চার মাসে কোনো বাড়েও না বা কমেও নাই, তবে গত বছরের তুলনায় এবছর অনেকটা বেশি, আসলে এটি কেন? কারণ দিন দিন তো জনসংখ্যা বাড়ে, চাউল উৎপাদন কম, সেজন্য আপনার চাউলের চাহিদা বেশি, উৎপাদন কম, সেজন্য দাম বাড়তেছে আর কি। আর ভরা এখন তো হলো আপনার নতুন চাউলের দাম কম, প্রতি বছরে এই টাইমে আসলে নতুন চাউলের দাম কম, পুরাতন চাউলটার একটু দাম একটু বেশি থাকে সবসময়, সেজন্য। আর এই কক্সবাজারটা হলো পুরাতন চাউলের উপর চাহিদা বেশি, হ্যাঁ পুরাতন চাউলের উপর চাহিদা বেশি, সেজন্য পুরাতন চাউলটা এখন দিন দিন শর্ট হয়ে আসতেছে, সেজন্য একটু দাম একটু বেশি, ধানও পাচ্ছে না এরকম আর কি, সেজন্য একটু দাম বেশি পুরাতনটা, আর নতুনটা ঠিকই আছে, নতুনটা দাম কম। ধন্যবাদ। তিনি বলছিলেন আসলে কেনই দাম বাড়ছে সেটি বলছেন, আসলে চাহিদা থাকে মানুষের, সব জিনিসের চাহিদার মধ্যেই মানুষের একটি পছন্দের চাহিদা থাকে, সেরকমই চাউলের চাহিদা হচ্ছে, পুরান যে চাউলগুলো আছে সেই চাউলগুলোর চাহিদা বেশি মানুষের, সেজন্যই দাম এখনও রয়েছে, এবং যে একটু একটু আস্তে আস্তে সংকট সরবরাহ কমছে পুরাতন চাউলের, সেজন্য দাম আরও বাড়ছে। তবে নতুন চাউল আসছে সেগুলো 2000 টাকা 2200 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে, তবে পুরাতন চাউলের যে দাম তার থেকে 200 টাকা কম, এভাবে দেখছি আসলে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমন ধানের বড় মৌসুমে আসলে এই দাম গত বছরের তুলনায় অনেক বেশি, অনেক বিক্রেতা বলছেন যে ঘূর্ণিঝড়ের কথা, আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথাও বলছেন, এই জন্য দাম বেড়েছে সেটি বলছেন, সব মিলিয়ে দাম কমুক এবং মানুষের নাগালের ভিতরে আসুক, এবং সাধারণ যে ক্রেতা আছে তাদেরকে স্বস্তি ফিরিয়ে দিক। এই ছিল আমার কাছে সর্বশেষ চাওল বাজার থেকে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।